বুধবার গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন জিসিএর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 11 লাখ রোহিঙ্গার কারণে কক্সবাজার অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্বকে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর বাংলাদেশে থাকা 60 লাখ জলবায়ু অভিবাসী 2050 সালে দ্বিগুণেরও বেশি হতে পারে উল্লেখ করে একে দেশের খাদ্য নিরাপত্তায় হুমকি হিসেবে বর্ণনা করেন শেখ হাসিনা। এডিবির জলবায়ু এবং অর্থনীতি বিষয়ক প্রতিবেদনের পূর্বাভাসের বরাত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের বার্ষিক জিডিপি 2% কমে যাবে। আর জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর ব্যাপারে বাংলাদেশ পুরো বিশ্বের জন্য সেরা শিক্ষক বলে উল্লেখ করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জীবন ও জীবিকা রক্ষায় অভিযোজন ত্বরান্বিত করার উপর গুরুত্ব আরোপ করেন বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিভা। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন খোলা আছে, আর প্রতিদিনের মতো ফেসবুক ও ইউটিউবেও আছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা নিয়ে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন ব্র্যাক ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, আছেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। শুরুটা যেটি দিয়ে বলছিলাম যে গতকাল গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনে প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন যেটি, আসলে প্রথম বিষয়টি নিয়ে সেই বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই, কারণ আমাদের জন্য তো এখন অন্যতম বড় সংকট রোহিঙ্গা। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে মানবিক কারণে আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু তারা এখন প্রাকৃতিক ভারসাম্য নষ্টের কারণ হচ্ছেন কক্সবাজারে। 3 বছর তো প্রায় হতে চলল ডক্টর আতিক রহমান, এবং আরও কতদিন যে লাগবে তাও আসলে ঠিক আমরা জানিও না, কোনো আলোও দেখতে পাচ্ছি না যে খুব শীঘ্রই যাবে। সেক্ষেত্রে এই যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, এই যে ক্ষতি হচ্ছে প্রতিদিন প্রতিদিন, এর প্রভাবটা কেমন পড়তে যাচ্ছে বা আমরা কেমন ভোগান্তি মোকাবেলা করতে যাচ্ছি? এ নিয়ে কিছু গবেষণা হয়েছে, খুব গভীরে যাওয়া হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে, এখানে যদি আপনি পানি ধরেন, পানি প্রচুর পরিমাণে, এমনি তো আমাদের নদীর পানি খুব খারাপ অবস্থা, সেই তুলনায় আরো অনেক বেশি খারাপ হয়েছে। গাছ প্রায় নেই বললেই চলে, এখন নতুন আন্দোলনে 2-1টা নতুন গাছ চারা লাগানো হচ্ছে, এটা 7-10 বছর লাগবে পুরো গাছ হতে। আর প্রতিদিনই তো গাছ কাটার প্রক্রিয়াটা চালু আছে, সবই কাটা হয়ে গেছে। কারণ প্রথম যখন ধাক্কাটা এলো, বাংলাদেশের সাধারণ মানুষ ওই এলাকার দরজা খুলে দিয়েছে, 2.5-3 মাস তারা সেখানে এই পরিবারগুলোকে দেখাশোনা করেছেন, খাইয়েছেন, কিন্তু তারপরে যখন এখানে গেল, তারা তাদের জীবনে প্রচণ্ড রকম ক্ষতি নেমে এলো। যে রিক্সা চালাতেন, রিক্সা ভাড়া কমে গেল, কারণ অন্যান্যরা চালাতে পারছিল, আয় তাদের কমে গেল, তাদের শিশুদের অনেক স্কুল বন্ধ হয়ে গেল, কারণ এখানে প্রচুর স্কুলে শিক্ষকরা সব চলে এলো। তাদের এই ক্ষতিগ্রস্ততায় সামাজিক যে অসুবিধাটা হলো সেটা একটা দিক, পরিবেশের যে ক্ষতিগ্রস্ত হলো, এই যে যারা রোহিঙ্গারা এসছে তারা প্রথমত তাদের জীবনের যে অভ্যাস, পাল্লেই গাছ কেটে নিয়ে পুড়িয়ে ফেললো, কারণ প্রথম দিকে অতটা সুচারুরূপে জ্বালানির সুব্যবস্থা হয়, তখন সব গাছ ওখানে কাটা হয়ে গেল। এবং এই যে পাহাড়, এটা একান্তই ভঙ্গুর, গাছের শেকড় এটার পানি ধরে রাখে এবং এটার শক্তি দেয়, এই দুটোই ধ্বংস হয়ে গেল, অর্থাৎ সেই পাহাড়ও ভেঙে পড়তে পারত। আমাদের মহান পাহাড়ও তো অনেক কেটেছে, জি বহু পাহাড়ও কাটা হয়েছে। প্রথম কাজ যে পাহাড়গুলো কাটা হয়েছিল সেগুলো বন্ধ করে দেওয়া হলো কাটা, এবং সেখান থেকে অন্য জায়গায় নিয়ে এলো। এখন আমাদের পরম সৌভাগ্য যে ফণার মতো একটা প্রচণ্ড সাইক্লোন এসেও এর দৃঢ়তা এবং গতি ওই রকম ছিল না, কারণ যদি একটা সাইক্লোন ওই এলাকায় হতো তাহলে কোনো ঘরে টিকত না, সেখানে যে মানুষের কী ক্ষতি হতো অভাবনীয়। তৃতীয় হচ্ছে পয় প্রণালী, এখানে প্রথম দিকে একদমই কয়েকটা বাড়ির সংলগ্ন একটা করে টয়লেট ছিল, সেগুলো ওভারফ্লো করতো, অসুবিধা ছিল, পরে সেখানে কিছু কিছু ইম্প্রুভমেন্ট করা হলো, সেখানেও দূষণের সঙ্গে খাদ্যের জীবনের সঙ্গে পয় প্রণালীর একটা সম্পর্ক হওয়ার ভয় ছিল। অর্থাৎ আমার যে সামগ্রিক পরিবেশ, আর কতগুলো ব্যাপার আছে যে এখানে যারা এসছেন
তাদের যে জীবন পদ্ধতি, তাদের যে মূল্যবোধ, তাদের যে শিক্ষা, সেখানের সঙ্গে সাধারণ বাঙালি যে মানুষের মহিলাদের শিক্ষা ঠিক এক সময় হয় না। যেমন আমরা যেটাকে বলি স্যানিটারি হাইজিন, মেনস্ট্রুয়াল যে মাসিকের যে মহিলাদের, সেটা তাদের অতটা সুচারু ব্যবহার এবং ম্যানেজমেন্ট সেটাও অতটা না। আমাদের জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারেও তাদের কিছু দুর্বলতা ছিল, এমনকি সেখানে তো জন্ম হার অনেক বেশি, সেই প্রতিবেদন আমরা দেখেছি। নুন এবং চিনি মিশিয়ে যে ওরাল ফেলাইন করে থাকি সেটাও তাদের সদ্ব্যবহার জানত না, অর্থাৎ প্রথম দিকে যে কলায়ত হয়নি ঠিক, ডায়রিয়া যা হয়েছে তারও ক্ষতিগ্রস্ততা প্রচুর ছিল, বিশেষ করে প্রচুর শিশু ছিল, অনেক শিশুর মা বাবা আসতে পারেনি সাথে তাদের, একটা তো সব মিলিয়ে একটা প্রচণ্ড চাপের ভেতরে, এ অবর্ণনীয়। কিন্তু তার ক্ষতিটা পড়েছে পরিবেশ, পাহাড়, গাছ, নদী, পানি, তার তারা একটা মূল্য দিতে হয়েছে এবং এই মূল্যটা প্রচুর, যেটা প্রধানমন্ত্রী। আমি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের কাছে যাবার আগে আমি ডক্টর আইনুর নিশাত আসলে এটি জানতে চাই যে এই তো ক্ষতির চিত্রটা মোটামুটি আমাদের সামনে স্পষ্ট, সেটি আরো যেহেতু লম্বা হতে যাচ্ছে এতটুকু নিশ্চিত, আমরা এই ক্ষতি মোকাবেলায় কিছু কি ভাবছি বা কিছু করছি এই ক্ষতিটাকে কমিয়ে আনার জন্য, বা যেটি প্রধানমন্ত্রী বলছিলেন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে যেন নষ্ট না হয়? একটা জিনিস হচ্ছে ডক্টর আতিক রহমান যেটা বললেন যে পাহাড় কেটে ধাপে বাড়িঘর করা হয়েছে, কিন্তু সেটা খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়নি, যে কারণে একটু ভারী বৃষ্টি হলেই সেখানে ল্যান্ডস্লাইড হতে পারে এবং হচ্ছে, গত তিন চার দিন ধরে আমরা কাগজে দেখছি। দ্বিতীয় যেখানে ধরেন একটা এলাকা, একটু আপনাকে থামাই, একজন দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে আমি আবার আপনার কাছ থেকেই শুনবো। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন বা মতামত জানাতে পারেন। হাতিদের আশ্রয় স্থল ও খাবার ধ্বংস হচ্ছে, এ কারণে আমরা আন্তর্জাতিক পরিবেশ আদালতে ক্ষতিপূরণ চাইতে পারি কিনা, এটাই আমার প্রশ্ন। খুবই দারুণ প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই এই বিষয়ে আমি জানবো, নিশ্চয়ই ডক্টর আতিক রহমান বলবেন এবং অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনিও নিশ্চয়ই বিষয়ে বলবেন। জি ডক্টর আইনুল নিশাত, তো যেটা বলছিলাম যে একটা, এরা তো 11 লক্ষ লোক, কুতুপালং নাইখাংছড়ি থেকে শুরু করে একেবারে টেকনাফ পর্যন্ত, মেইন কনসেন্ট্রেশনটা বিদেশিরা দেখতে যায় কুতুপালং এলাকাতে, সেখানে ধরেন একটা গ্রামে, একটা এলাকাতে, একটা ইউনিয়নে হয়তো 10,000 স্থানীয় লোকজন বসবাস করতো, সেখানে যদি আরও 1 লাখ লোক উপস্থিত হয় তাহলে স্বাভাবিকভাবেই সব কিছু একটা গোলমেলে হয়ে যাচ্ছে। আমরা যারা পরিবেশ নিয়ে মাথা ঘামাই শুধু যে গাছপালা আর পানির কথা বলি তা না, আমাদের একটা হচ্ছে সামাজিক পরিবেশ, একটা পিকুলিয়ার অবস্থা। সেখানে স্কুলে বাংলাদেশি ছেলে মেয়ে যারা যাচ্ছে তারা যেভাবে পারুক যাচ্ছে, কাপড় চোপড়, বইপত্র ইত্যাদি, রোহিঙ্গা কিছু ছেলে ঢুকছে সেখানে, তাদেরকে আলাদা রেশন দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট একদিন আমি আর আতিক দুজনেই একই সাথে ছিলাম সেখানে, গ্রামের লোকরা বলছে স্যার দেখেন ওদেরকে ইউএন অর্গানাইজেশনগুলো রেশন দেয়, চাল দেয়, ডাল দেয়, তেল দেয়, সমস্ত কিছু দিচ্ছে, তারপরেও আবার দুপুরবেলা স্কুলে খাবার দিচ্ছে, আবার সকালবেলা নাস্তা দিচ্ছে, একটা সামাজিক বৈষম্য দিচ্ছে কিন্তু বাঙালিদেরকে দিচ্ছে, বাঙালিরা দিচ্ছে না, ওদের শিশুদের পুতুল দিচ্ছে খেলার জন্য, তো শিশুদের মনে তো একটা খুবই বিরক্ত ভাব ফেলবে। অফকোর্স, আবার গাছপালা একেবারে সাফ পরিষ্কার, ওই এলাকাতে প্রচুর পান হতো, পানের বরজ ছিল, বরজের কোনায় যে গাছগুলো লাগাতো আস্তে আস্তে ওটা বড় হয়ে যেত, একটা সবুজ আচ্ছাদন ছিল, নেই, লাকড়ির অভাব ছিল প্রথম দিকে, এখন তাদেরকে কেরোসিন কিংবা স্টোভ ইত্যাদি বহু কিছু দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে তো তাদের অভ্যাসের ব্যাপার আছে। তারা, আতিক যেটা বললেন যে সামাজিক পরিবেশ আরও একটা নষ্ট করছে, কারণ তাদের তো কোনো কাজ নেই, সকালবেলা থেকে বসে থাকছে, খাবার পাচ্ছে, তো এটার এখন আপনি যেটা জিজ্ঞাসা করলেন কেউ কিছু করছে কি না, এটা নিয়ে একটা কনফিউশন আছে, কারণ বাংলাদেশ সরকার সহ আমরা সকলেই আশা করি যে মায়ানমার তাদেরকে ফেরত নেবে, সকলকে ফেরত না নিলেও একটা সকলকে নিতে হবে, কারণ এর তো আইডি কার্ড করা হয়েছে, তাদের সমস্ত দলিল আছে, এটা কবে হবে সেটা আমরা বুঝতে পারছি না। প্রথম দিকে কথা ছিল যে 3 মাস 6 মাস 9 মাসের মধ্যে চলে যাবে, কাজেই তাদেরকে ক্যাম্পে আটকে রাখাটাই ছিল সরকারের লক্ষ্য। এখন কিছু কিছু এনজিও, কিছু কিছু ইউএন অর্গানাইজেশন চিন্তাভাবনা করছে যে তাদেরকে অলসভাবে বসিয়ে পেট পুড়ে খাইয়ে সেটার পরিবর্তে তাদের কিছু উৎপাদনমুখী কোনো কাজে লাগানো যায় কি না,
বাচ্চাদের শিক্ষা ব্যবস্থায় লাগানো যায় কিনা। কিন্তু সেটাতে আবার আমরা বাংলাদেশিরা দেখছি একটা সমস্যা আছে, কারণ ওদেরকে তো ডিস্টিংগুইশ করা যায় না। এই আরাকান কিংবা রাখাইনের এই এলাকা এবং চট্টগ্রাম কক্সবাজারের ভাষারও মিল আছে, দেখতেও একই রকম। তো কি হবে আলটিমেটলি, এই অনিশ্চয়তাটা আছে। তো আমার মনে হয় এখন সময় এসছে এটা নিয়ে একটা রিয়েলিস্টিক প্রোগ্রাম করা। আর আর এটা শুনতে খারাপ লাগলেও তারা যদি এখানে সব কিছু পেয়ে যায় খুব ভালো থাকে, কেনই বা ফিরতে চাইবে সেই রাখাইন রাজ্যে বা মিয়ানমারে? আমরা একটা জিনিস মনে করি যে ওরা বড় অসহায়। অসহায় না, তারা অত্যন্ত সংগঠিত। আতিকার আমি যখন গিয়েছিলাম তখন দেখেছি 15-20টা বাড়ির মিলে একজন অ্যাসিস্ট্যান্ট মাঝি, মানে হেডম্যান, এরকম 6-7 জনকে মিলে একজন মাঝি, 7-8 জন মাঝির উপরে একজন প্রেসিডেন্ট, 8-10 জন প্রেসিডেন্টের উপরে একজন চেয়ারম্যান আর সামথিং। এবং আমরা যে কজনের সাথে কথা বলেছি মাঝি কিংবা তার স্তরের, ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলছে আমাদের সাথে, এবং যে কটা জায়গায় কথা বলেছি একই সুরে তারা কথা বলছে, প্রচণ্ড অর্গানাইজড। এবং বিকাল 4টা পর্যন্ত বাইরের যারা তাদেরকে রিলিফ দেয় কিংবা কিছু দেয় তারা থাকতে পারে, 4টার পরে তাদেরকে বেরিয়ে আসতে হয়। তখন কিন্তু ওই রোহিঙ্গাদের মধ্যে যারা মাস্তান তাদের রাজত্ব, সেখানে ড্রাগের ব্যাপার, নারী ঘটিত বিভিন্ন ধরনের সন্ত্রাসের ব্যাপার, আমি জানি না হয়তো অস্ত্র চলাচলের ব্যাপারও থাকতে পারে। তাদের কিছু লোক থাকে জিরো লাইন এবং বাংলাদেশ বর্ডারের মাঝখানে, যেখানে কারোই কোনো কন্ট্রোল নাই। কাজেই আমার, আমি জানি না পৃথিবী কী করবে, কারণ এটা আন্তর্জাতিক পলিটিক্সের ব্যাপার। আপনি রাজকাহন প্রোগ্রামটা উপস্থাপনই করেছেন যে রাজনীতির ব্যাপার নিয়ে, বিশ্বের রাজনীতিতে ন্যায় অন্যায় তো বিবেচনা যতটুকু হয় তার থেকে কার শক্তি এবং কার স্বার্থ কত। একদমই তাই জি। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার এই পাওয়ার গেমটা বুঝতে পারছেন বলেই মাননীয় প্রধানমন্ত্রী চীনে গিয়ে চীনকে রিকোয়েস্ট করছে যে ভাই তোমরা ইন্টারফেয়ার করো, ভারতকে বলা হচ্ছে তোমরা ইন্টারফেয়ার করো। তো সমাধান কবে হবে তার আগ পর্যন্ত কিন্তু একটা একটা স্টেলমেট অবস্থাতে আছে, কেউ কিছু করছে না। এই যে মানে আজ গতকালও যে সম্মেলন হলো বা চলছে সেখানে উপস্থাপন করা হলো এবং এই বিষয়গুলো বলা হলো, এখান থেকে কোনো লাভ হবে কিনা, মানে এরও কোনো সুফল আছে কিনা সেটাও নিশ্চয়ই আপনাদের কাছ থেকে জানবো। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আসলে দর্শকের প্রশ্নটা যেমন ছিল তার সাথে যদি প্রশ্নটা ডক্টর আতিক রহমানের কাছে ছিল, আমি একটু এভাবেই জানতে চাই, আমরা কি ক্ষতিপূরণ দাবি করতে পারি না যে এই যে এত ক্ষতি হচ্ছে এটার একটা আর্থিক ক্ষতির মূল্যমানটাও বের করা আছে এবং সেটা একটা অনেক বড় অ্যামাউন্টের ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশের, সামাজিক ক্ষতি, এই ক্ষতিগুলোর জন্য আমরা ক্ষতিপূরণ কি দাবি করতে পারি না যৌক্তিকভাবে আইনিভাবে? জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরে একটু একটা কথা বলে নিই আমি, সেটা হলো একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না। তো আমরা অনেক সময় ওই এই প্রবাদটা কিন্তু আমরা ফলো করি না, ফলো করলে আমাদের অবস্থা এরকম হয় না। আপনি দেখেন এই যে আজকে যে বলা হচ্ছে, ইভেন কালকের সম্মেলনে বলা হলো যে GDP 2% কমে যেতে পারে, আর ভয়াবহ যে পরিস্থিতি ওই এলাকার জন্য হয়েছে, আপাতত আমরা এলাকাই বলছি, একটা বড় এলাকা, কিন্তু এটার গ্রাসটা কিন্তু আমাদের, আমরাও এর মধ্যে চলে আসবো উইদিন 3-5 ইয়ার্সের মধ্যে। এটা এমন না যে ওই গ্রাসটা শুধু ওখানেই থাকবে, কারণ 10 লাখ লোক এবং সেখানে তাদের যে বংশবৃদ্ধি এবং তাদের যে নেচার, এটা কিন্তু সবাই বলছে যে শুধু পরিবেশ না, আইন শৃঙ্খলার উপরে বড় ধরনের একটা প্রভাব পড়বে, যেটা এশিয়ার জন্যই, হ্যাঁ এটা স্বীকৃত, এবং যেটা এশিয়ার জন্যই কিন্তু ভয়াবহ হবে, এই কথাগুলো বলা হচ্ছে। তো বলা হলেও শেষ পর্যন্ত আমরা কতটুকু কী কী করতে পারবো সেটার প্রশ্ন। আপনি যদি যখন নিউজগুলো দেখানো হয় ওখানে রিলিফ কর্মসূচি বা অন্যান্য, দেখবেন জাস্ট একটা স্লোটি যদি আপনি দেখেন, জাস্ট একটা ক্লিপ টেলিভিশনে দেখতে পারবেন যে সিনারিওটা কী, এবং সিনারিও দেখলেই বোঝা যায় এটা একটা নাবালক ছিল, বুঝতে পারবে যে আমাদের পরিবেশের কী হয়ে গেছে ওখানে, মানে একটা মহাপ্রলয় হয়ে গেছে এলাকা, মানে সেজন্য একটা বিশেষভাবে গুরুত্ব দেবার কথা ছিল বা বিশেষ একটা যত্ন রক্ষণাবেক্ষণের দরকার ছিল সেখানে, এইরকম না, এটা তো সম্ভব না। কারণ হলে আপনি দেখেন যখন এই তারা এখানে যখন আসলো তাদেরকে আশ্রয় দেওয়া হলো, এবং তখন থেকে কিন্তু বিগিনিংই কিন্তু আমাদের দুই প্রতিবেশী বন্ধু দেশ, যাদের উপর আমাদের ইকোনমি টোটালি ডিপেন্ডেন্ট, এখন তাদের টোটাল ইনভেস্টমেন্ট এখানে, এখন যার কারণে আজকে দেখেন সুন্দরবন রক্ষা করতেও আমরা পারলাম না তাদের দুইজনের ইনভেস্টমেন্টের জন্য, তারা একেবারে ইউনেস্কো পর্যন্ত যে ওখানে আপনার লবিং করে সিদ্ধান্তকে পরিবর্তন করে বাধ্য করতো, তো সেই ইনভেস্টের কাছে এখন তো আমরা বলতে হয় যে বুর্জোয়া পলিটিক্সের মধ্যে যেটা বলা হয় যে বুর্জোয়া পলিটিক্সে আপনার সুশীতিত্বর তো জায়গা নাই, আপনার ইনভেস্টমেন্ট যাদের আছে তাদেরই তো নেতৃত্ব থাকবে, আমরা তো সেই অবস্থায় পড়ে গেছি, যাদের ইনভেস্টমেন্ট তারাই আমাদের দেশের সব কিছু নিড করবে। কারণ হলো আপনি এখানে এই যে পরিবেশের কথা বলতেছি, আমার পরিস্থিতির কথা বলতেছি, আমরা কি, আমি তো 5 বছরের মধ্যে দেখি না যে তারা যাবে, আপনি 5 ইয়ার্স মোটামুটি আপাতত, জানি না 5 বছর পরে কী হবে। কারণ হলো যে যখন আসছে তখন তো কিন্তু বুঝা যায় ভাবে, এখন চীনে গেলেন আপনি, চীনে যাওয়ার পরে তারা যে বক্তব্যটা দিল,
তাতে কি আমাদের মধ্যে কোনো আশা জাগে? কারণ আপনারা তো জানেনই যখন এখানে আসছে রোহিঙ্গারা, কেন আসছে সেটা তো মিডিয়া রিপোর্ট আসছে যে তারা কি একটা লাইন তৈরি করতে চায় ওর আশেপাশ থেকে সমস্ত রোহিঙ্গাদের ডিস্টার্বেন্স না হয়, এই সমস্ত তাদের ব্যাপারে ধারণা যে তারা একটা মানে সন্ত্রাসী গ্রুপ ট্রুপ আছে এর মধ্যে, এদেরকে সব সরাই বাংলাদেশে দিয়ে দাও। মানে এটা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই তারা এটি বাস্তবায়ন করেছে। আমরা তো তখন কিছু বলিনি, আমরা তখন সেখানে আমরা আমাদের মানবাধিকারের প্রশ্ন তুলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। ঠিক আছে, দিয়েছেন আশ্রয় দিয়েছেন, কিন্তু আশ্রয় দেওয়ার পরে এখন তো আমরা তাদেরকে জোর করে পাঠাতে পারছি না। এটা তো অন্য আমাদের বাংলাদেশিদের 1 কোটি ভারত আশ্রয় দিয়েছিল, আর এই রোহিঙ্গাদের আশ্রয় সেম না, কারণ আমরা তখন মুক্তিযুদ্ধ শুরু করেছি, ভারত আশ্রয় দিয়েছে, ভারত জানে যে মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করব, তারা আমাদেরকে সাপোর্ট করবে, তারা 6 মাস পরে হোক 1 মাসের পরে হোক আমাদেরকে তারা পাঠাবে বাংলাদেশে। অর্থাৎ ভারতের আমাদের আশ্রয় আর রোহিঙ্গাদের আশ্রয় সেম না, কারণ তারা তো ওখানে মুক্তিযুদ্ধ করছে না। যদি মুক্তিযুদ্ধ করতো তাহলে আমাদের একটা ভরসা থাকতো যে দেশ স্বাধীন হবে, বিশ্বের সবাই তাদেরকে সমর্থন দেবে, স্বাধীনতা হবে, তারা যাবে। কোনো মুক্তিযুদ্ধ তো ওখানে নাই, তো সেখানে তারা চলে এসছে এবং চলে আসছে যতটুকু আছে, 10% মনে হয় এখনো আছে। আপনি জাতিসংঘের রিপোর্ট দেখবেন কয়েকদিন আগে, চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে, এবং সেখানে ওইগুলোও চলে আসবে। তারা বর্ডারে অপেক্ষা করছে, অনেকে বর্ডারে আছে এখনো পর্যন্ত, তারাও আসতে চায়। লোডান্স ম্যান্ডেও তো প্রায় 15,000 ছিল এর আগে, যেখানে আপনার কোনো দিকে যেতে পারছে না, সেই জায়গাতেও তারা আক্রমণ করছিল, সেগুলোতে পরবর্তীকালে একটু থেমেছে। যখন নাকি আপনার অং সান সুচির যখন বিভিন্ন পদক টদক কেড়ে নেওয়া হচ্ছিল না, তখন একটু তারা ই হয়েছিল, কিন্তু এখন আবার অং সান সুচি কিন্তু বাইরের প্রোগ্রাম কিন্তু ক্যান্সেল করেছিল, কিন্তু এখন কিন্তু আবার বাইরের প্রোগ্রামে যাচ্ছে, আমরা দেখলাম এশিয়া নিয়ে গিয়েছেন, তো এখন তো তাদের সম্মেলনে গেছেন, এখন তো সব জায়গায় হাঙ্গেরিতে গেছেন। আপনার প্রশ্নে এখন আসি আমি, যে আমি একটা বিরতি নিয়ে আসি, এই আমার বিরতির সময় হয়ে গেছে, কিন্তু আসলে ক্ষতিপূরণ আমরা পাবো কিনা, আমরা পরিবেশ আদালতে আমার দর্শক যে প্রশ্নটি করছিল সেখানে যেতে পারি কিনা, নিশ্চয়ই প্রশ্নটিও জানতে চাইবো। একই সাথে বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনার কাছ থেকে বিরতিতে গিয়েছিলাম এবং ওই প্রশ্নটা জানা হয়নি যে আমরা কোনো ক্ষতিপূরণ পেতে পারি কিনা, এত ক্ষতি আমাদের হচ্ছে, এটা তো বিশ্ব স্বীকারই করছে যে আমরা আসলে সংকটে আছি। জি হ্যাঁ, অবশ্যই। কারণ হলো যে আপনি ধরেন এই আমাদের যে পরিবেশের ক্ষতি বলেন, অন্যান্য ক্ষতির ব্যাপারে বলেন, সে এই ক্ষতির জন্য তো মায়ানমার দায়ী, তাই না? তো মায়ানমারের বিরুদ্ধে করা যেতে পারে, কিন্তু এখন ঘটনা হলো যে কে করবে? আপনি দেখেন আমাদের যুদ্ধ অপরাধের দায়ে জাতিসংঘের উদ্যোগে যখন তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতির কথা বলা হলো, তখন বলা হলো যে যেখানে ঘটনাটা ঘটেছে বাংলাদেশ, তাদেরকে একটা আবেদন জানাতে হবে, রিপোর্ট দিতে হবে, এবং সেই রিপোর্টটা সরকার দিয়েছে, কিন্তু সেটা কিন্তু মিডিয়ায় তারা প্রকাশ করে নাই, এবং সেই ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয় নাই। এখন ক্ষতিপূরণের ব্যাপারটা তো একই, কারণ ওদের পিছনে তো আছে, নাম নাই বললাম, দুইটি বৃহৎ শক্তি তো আছে একদম ইনস্ট্যান্ট, আপনি যখনই যেখানে আপত্তি তুলবেন সেখানে তারা ভেটো দিয়ে দেবে, কি করবেন? এখন এই জায়গাটা তো সবচেয়ে বড় দরকার ছিল, সেটা হলো যে মূলত আমাদের বন্ধুরাষ্ট্র যাদেরকে বলি আমরা, তাদেরকে তো আগে কনভিন্স করার ব্যাপার, এবং তাদেরকে যদি আপনি কনভিন্স করতে না পারেন, কনভিন্স করতে পারলে তো তাদেরকে ফেরতই পাঠাইতে পারি আমরা। আর ক্ষতিপূরণের ব্যাপারে তো অবশ্যই মায়ানমারের বিরুদ্ধে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যেতে পারে, মামলা করা যেতে পারে, কিন্তু সেটা তো সরকারকে করতে হবে, এবং সরকারকে ভেবে তথ্য উপাত্ত নিয়ে গবেষণা করে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, ক্ষতিটা তো প্র্যাকটিক্যাল, এখন তো এটা সবাই স্বীকারই করছে। অবশ্য বলছে তাদের জুরিসডিকশন আছে, কিছুদিন আগে তারা একটা পর্যালোচনা করে জানিয়েছে আইসিসির জুরিসডিকশন আছে, অবশ্য তারা বলছে যে মিয়ানমারের বিচার করার বিষয়ে না, সেটা হয়ে যাচ্ছে যুদ্ধ অপরাধ, এটা গণহত্যার প্রশ্ন, গণহত্যার প্রশ্ন, এখানে গণহত্যা মোটামুটি সবাই মিলে স্বীকার করে নিয়েছে, গণহত্যা হয়েছে এবং হচ্ছে, এবং সেইখানে একটা অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা পরিবেশের ব্যাপার। সেটাই সেটাই, আমি আসলে সেই ক্ষতিপূরণের জায়গাটা জানতে চাইছিলাম, সেই ক্ষতিপূরণ আমার দর্শকদের জায়গায় সেটা আবেদন করা যেতে পারে, ক্ষতিপূরণের জন্য আমি মনে করি যে সেটা আবেদন করা যেতে পারে, সরকারই করতে পারে, এটা অ্যাসেস করে এবং সেটা মিয়ানমারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলাটা তারা সরকার করতে পারে আন্তর্জাতিক আদালতে। আর একটা বিষয় একটু সেই সম্মেলনের বিষয়ে ফিরে যাই, সেখানে জাতিসংঘের সাবেক মহাসচিব তিনি বলছেন যে বাংলাদেশকে জলবায়ু অভিযোজনে শ্রেষ্ঠ শিক্ষক বলছেন, এবং বলছেন আমাদের অলৌকিক ক্ষমতা জলবায়ু অভিযোজন মানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায়। এটি আসলে আমরা কিভাবে আনলাম এখানে, যে ব্যাপারটা হয়েছে যে জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে সেটা নিঃসন্দেহে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সত্য। বাংলাদেশের সাধারণ মানুষকে কাউকে বোঝাতে হয় না যে কিছু একটা, আমরা যখন কৃষকের সঙ্গে কথা বলি সাধারণত কৃষক বলে থাকে কেমন আছেন, কি অবস্থা, মানে সব যেন আমার আউলে গেছে, তার যে সময় বৃষ্টি আসার কথা ছিল বৃষ্টিটা আসছে না, তাদের যখন শীত পড়ার কথা ছিল সময় মতো সেটা হচ্ছে না, দক্ষিণাঞ্চলে একটা বিশেষ ধরনের কুয়াশা ধোয়াশা দেখা যাচ্ছে তারা সন্ধ্যাবেলা, যেটা আগে ছিল না, যেখানে তীব্র পরিমাণ লবণাক্ততা ছিল না সেখানে লবণাক্ত পানি এসে গেছে, অর্থাৎ এই সমস্ত পরিবর্তন সাধারণ মানুষের জীবনের জন্যে বাঁচার জন্যে তারা দেখতে পাচ্ছেন, এবং যে যার
ক্ষমতা অনুযায়ী নিজের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে মানুষের যত্ন। তারপরে সরকার, সরকার যে কয়েকটা বড় বড় পদক্ষেপ নিয়েছে তার মধ্যে প্রথমে নাপা বলা হয়েছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটা প্রথম বাংলাদেশ করেছিল এবং এটা প্রথম মিটিংটাও বাংলাদেশ আমাদের সোনাগাঁও হোটেলে হয়েছিল এবং আমরা সেগুলোতে সরকার এবং স্থানীয় জনগণ এবং সবাই মিলে সাহায্য করেছি। আরেকটা বড় ব্যাপার হয়েছে জলবায়ু পরিবর্তনে সমগ্র দেশের ভেতরে কোনো মত বা দ্বিমত নেই, যার ফলে রাজনৈতিক দ্বিমত নেই, বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন বহু আগে, যেখানে বিজ্ঞান সুস্পষ্ট। 2007 সালে সেই বিজ্ঞান নোবেল প্রাইজ পেয়েছে IPCC ইন্টার গভর্নমেন্ট প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ এবং দেখানো হয়েছে। কিছুদিন আগে প্রফেসর নিশাত আর আমি যখন তিনটি বড় বন্যা আমাদের হাওড় অঞ্চলে হলো, ওই সময় আমরা গলা উঁচু করে বললাম জলবায়ু পরিবর্তন অবধারিত হচ্ছে। জলবায়ু কিছু কিছু বদলে গেছে কিন্তু সেটা যে পরিবর্তন হচ্ছে তাহলে আমাদের যে পরিবর্তন গুলো হচ্ছিল সাধারণ মানুষের কাছে অবধারিত, শুধু তাই না, যেমন মালদ্বীপ যে একটি দেশ, সেখানে যদি 1 মিটার সমুদ্রের লেভেল উঁচু হয় তাহলে সমুদ্র উপকূল পানি, তাহলে সমগ্র দেশটা ডুবে যাবে। তারা অস্ট্রেলিয়া, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলও নাকি ডুবে যাবে, আমাদের চট্টগ্রামের দিক থেকে তার চেয়ে ভোলা, তার আগে ভোলা এবং দক্ষিণাঞ্চলে অনেকটা কিছু কিছু এলাকা ডুবে যাবে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে যদি 1 মিটার বাড়ে সমগ্র দেশটা মালদ্বীপে ডুবে যাবে, আমাদের বেশ কিছু দ্বীপ ডুবে যাবে। আগে আপনার মনে আছে কিনা, আমাদের আগে একটা দ্বীপ ছিল যেটা নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভেতরে প্রায় আলোচনা হতো, এখন সেটা ডুবে চলে যাচ্ছে, সেটা আর নেই। তো সে অনুরূপভাবে আমাদের ক্ষতিগ্রস্ততা হবে, লবণাক্ততা বাড়ছে জীবনে অনেকে, সেখানে খাদ্য নিরাপত্তা, পানির নিরাপত্তা, আমার স্বাস্থ্যের নিরাপত্তা। দাকব বলে একটি গ্রাম, একটি উপজেলা আছে সেখানে, ইউনিয়ন, সেখানে সাধারণ মানুষের যে ব্লাড প্রেশার, যে শারীরিক অবস্থা, সেটা অন্যান্য দেশের, বাংলাদেশের অন্যান্য এলাকার চেয়ে বেশি। সেটা গবেষণা করে একজন PhD করেছে আমার সাথেই ইম্পেরিয়াল কলেজে, তিনি দেখিয়েছেন যে ওখানে মানুষের রক্তে লবণ, সোডিয়াম বেশি, সোডিয়াম মানে হচ্ছে জল, জল এই লবণাক্ত পানি খেয়ে খেয়ে তাদের দেহে এবং তাদের ঘামে সেটা পাওয়া গেছে, তাদের মলমূত্রে সেটা পাওয়া গেছে, তাদের নখে চুলে সব জায়গায় পাওয়া গেছে, এটা প্রমাণিত। তাহলে এটা সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্যকে ক্ষতি করছে। ডায়রিয়া যে আমাদের, তার দুটো পিক এখন দেখা যায়। একটা হচ্ছে যখন প্রচণ্ড বন্যা হয় এবং বন্যা বেড়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য, তখন একটা পিক হয়, এবং প্রচণ্ড শুষ্ক সময়ে সেটারও তীব্রতা বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তখন একটা পিক হয়। তার মানে ডায়রিয়ার একটা ক্ষতিগ্রস্ততা, ম্যালেরিয়া বাড়ছে, আমাদের চিকেনগুনিয়া এবং ডেঙ্গু, ডেঙ্গুটা 15 বছর আগে হয়েছে বা 10 বছর আগে, চিকেনগুনিয়া গত 3-4 বছরের ব্যাপার। তো এগুলো হচ্ছে এবং এগুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত। এবং তারপরে হচ্ছে নদী ভাঙন, আমাদের নদীর দুপাড় ভাঙছে, ভাঙা স্বাভাবিক, সেখানে তীব্রতাটা বাড়ছে, আমাদের অনেক চর ভেঙে যাচ্ছে, ভাঙা স্বাভাবিক, নদীর একুল ভাঙে অকুল ভাঙে, কিন্তু তীব্রতাটা বাড়ছে। অনুরূপভাবে বন্যাও একই অবস্থা হচ্ছে, পাহাড়, আমরা বলেছিলাম পাহাড় ভেঙে পড়বে কারণ দুর্বল হয়ে গেছে, বহু পাহাড়ের নাড়া মাথা, সেখানে পানি ধরে রাখতে পারছে না, সেই পানি দ্রুত গতিতে নেমে যাচ্ছে, পাহাড় ভেঙে যাচ্ছে, অর্থাৎ সমগ্র অঞ্চলগুলো, আমাদের যে হাওড় এলাকা সেখানেও যে তিনটি বন্যা হয়েছে 2017 সালে, তা 2016 সালে আমরা শ্রীলঙ্কার কাছে চাল এক্সপোর্ট করেছিলাম, 2017 সালে এই বন্যা হলো, এবং তখন আমরা বিভিন্ন দেশ থেকে, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া থেকে চাল কিনে, অবশেষে মিয়ানমার থেকে আমাদের চাল কিনতে হয়েছিল। এবারে তো আবার আমরা চাল রপ্তানির কথা বলছি, তাহলে আমাদের ওই যে একটা ধাক্কা আমাদের সমস্ত অর্থনীতি এবং কৃষি নীতি সমস্ত কাঁপিয়ে দেয়। তো জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ততা সামগ্রিকভাবে বেশি। এখন আমরা অনেক কিছু করেছি, সরকার একটা ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান বলে
একটা বই যেটা আমাদেরকে গাইডলাইন যেটা সরকার এবং সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত মিনিস্ট্রি করেছেন, এটা সরকার করেছেন, এটা লন্ডনে প্রেজেন্ট করা হয়েছিল, পরবর্তীতে এটা জলবায়ু পরিবর্তনের সমগ্র আলোচনার ভেতরে এসে পড়েছিল এবং এটা প্রচুর সম্মানিত হয়েছে। এই সমস্ত কাজের জন্য আমাদেরকে অলৌকিক সক্ষমতা বলতে বলা হচ্ছে। ঢাকা এবং বাংলাদেশকে পৃথিবীর অ্যাডাপটেশন ক্যাপিটাল বলা হয় এবং সেই কথাটাই উনি উচ্চারণ করেছেন যে আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ বান্তিমুন কয়েকবারই এসছেন বাংলাদেশে, আগে তিনি ডিপ্লোমেট হিসেবে এসছেন, পরে তিনি ইউএন সেক্রেটারি জেনারেল, এখন তো তিনি প্রাক্তন এই কমিটির চেয়ারম্যান। সামগ্রিকভাবে এই যে অবস্থানটা, এই অবস্থানটা বাংলাদেশকে স্বীকৃত এবং বাংলাদেশের বিজ্ঞানীরা, সরকার, এনজিও কর্মচারী, এমনকি প্রাইভেট সেক্টর এবং সাধারণ মানুষ সবাই মিলে একসাথে দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে। অভিযোজন কেন্দ্র বাংলাদেশে স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন বানকিমন এবং 10 দিন আগে নাকি চীনে করা এই অভিযোজন কেন্দ্র, আসলে এই জিনিসটা কি, এটি করলে কি হবে, এটিও একটু বলবেন। আচ্ছা, আতিক যেটা বলেছেন সেটার হয়তো একটু পুনরাবৃত্তি হবে। বৈশ্বিক উষ্ণতা বাড়ার আমরা প্রাথমিক পর্যায়ে আছি। এখন পর্যন্ত বিশ্বের হিসাব হচ্ছে গড় তাপমাত্রা 1 ডিগ্রির মতো বেড়েছে। এটা যদি 3 ডিগ্রি 2.5 ডিগ্রি ছাড়িয়ে যায়, আজকে না কালকে না, 2040-2050 সন নাগাদ, তাহলে খাদ্য উৎপাদন মারাত্মক ব্যাহত হবে, সমুদ্রের পানির উচ্চতা অনেক বাড়বে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ইত্যাদি বাড়বে। সেজন্য বিশ্ব 2015-তে প্রতিজ্ঞা করেছে সকল দেশ মিলে, যেটাকে আমরা 2 ডিগ্রির উপরে বাড়তে দেব না, প্যারিস সম্মেলনে। সেটা থেকে আলোচনাটার দুটো ধারা আছে। একটা ধারা হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড কমিয়ে বনায়ন বাড়িয়ে তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করা। কিন্তু আমরা ভয় পাচ্ছি যে এই নিয়ন্ত্রণ করা হয়তো পুরোপুরি সম্ভব হবে না, যে কারণে আবহাওয়ার যে প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলোর তীব্রতা, ইন্টেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি বাড়বে, ঘন ঘন হবে। এখন এই প্রাকৃতিক দুর্যোগগুলো, বন্যা হওয়া, খরা হওয়া, মানে আমি একটু স্পষ্ট হইনি, তার মানে 2 ডিগ্রির নিচে রাখা সম্ভব হবে না এরকম ধারণা করা হচ্ছে? আমি, আমাদের মতো লোকজনরা আমরা ভয় পাচ্ছি। এবং একটা রিপোর্ট প্রকাশিত হবে 2021-22 দিকে, প্রাথমিক পর্যায়ে আমরা যে রেজাল্ট দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে 4 ডিগ্রি হয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া থেকে একটা রিপোর্ট বেরিয়েছে 5 ডিগ্রি হয়ে যেতে পারে। 2 ডিগ্রির উপরে উঠতে দেওয়া হবে না, এটা বিশ্বের প্রতিটা দেশের কমিটমেন্ট, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস। কিন্তু তারা তো আবার বেরিয়ে যেতে চায়, সেখান থেকে যেতে চায়, সেটার কারণ অন্য, কিন্তু তারা বিজ্ঞানটাকে তো ডিক্লাইন করছে না। তো গোয়িং ব্যাক, কাজেই বন্যা, আমরা বন্যা মোকাবেলায় অভ্যস্ত, খরা আমরা মোকাবেলায় অভ্যস্ত, নদী ভাঙন আমরা অভ্যস্ত, ঘূর্ণিঝড়ে আমরা অভ্যস্ত, জলোচ্ছ্বাসে আমরা অভ্যস্ত। সেজন্যই আমাদের এটার মাত্রাটা, প্রস্তুতিটা বাড়াতে হচ্ছে। কিন্তু যেটার জন্য আমরা মোটেই প্রস্তুত নই সেটা হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা বাড়া। উত্তর মেরু একেবারে গলে গেছে, দক্ষিণ মেরুতে যে বরফ ভাঙছে গলছে সেটার কারণে এখন পর্যন্ত হয়তো 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার পানির উচ্চতা বেড়েছে, কিন্তু এটা এখন থেকে 50-60 বছর পরে 1 থেকে 1.5 মিটার বাড়বে। তাতে চট্টগ্রামের ভয় নেই। আচ্ছা, চট্টগ্রামটা যেহেতু পাহাড়ি, 1 মিটার 3 ফুটের নিচে যারা তারা ক্ষতিগ্রস্ত হবে, চট্টগ্রাম শহর ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা যখন কথা বলছি আগ্রাবাদে পানি, জোয়ারের মাত্রা বেড়ে গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা। আমি যদি একটা লাইন টানি যশোরের একটু উত্তর থেকে, লাইনটা যদি গোপালগঞ্জ টাচ করে চাঁদপুরে আসে, সেখান থেকে যদি ফেনী হয়ে সমুদ্রে চলে যায়, এটা একসময় সমুদ্রের অন্তর্গত হয়ে যাবে। আজকে না হয়তো, এখন থেকে 60-70 বছর পরে, মানে তখন আর সেখানে মানুষ বসবাস করতে পারবে না। বসবাস করতে পারবে, কারণ আমাদের 1 মিটার বাড়লে আমাদের অন্য প্রস্তুতি আছে। আমাদের 5 মিটার উঁচু বাঁধ আছে, সেদিক থেকে বরগুনা, পটুয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাট প্রস্তুত। কিন্তু প্রস্তুত নয় হচ্ছে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এখানে কোনো বাঁধ নেই। কাজে আমার 5 মিটার বাঁধ থাকার কারণে নোনা পানি, প্রথমে নদীর পানি লবণাক্ত হবে, তারপরে জমি লবণাক্ত হবে, অর্থাৎ ধানের উৎপাদন কমে যাবে, খাদ্য ঘাটতি দেখা দেবে, জীববৈচিত্র্য বদলে যাবে, সুন্দরবন টোটালি মরে যাবে, সরি মরবে না, অন্য জাতের গাছ আসবে, টাইপটা বদলে যাবে। এটাকেই আমরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি, যে লবণাক্ততা বাড়ার কারণে যদি খাদ্য উৎপাদন কমে যায়। এমনিতেই বাংলাদেশের বর্তমান জনসংখ্যা খাদ্যে ব্যালেন্সড অবস্থাতে আছে, জলোচ্ছ্বাসের উচ্চতা বাড়বে,
আমাদের প্রস্তুতি অনেক এই কারণে যে তথ্যটা বাংকিমুনকে বাংলাদেশ সরকার দিয়েছে ভেরি কারেক্টলি 1970 এর সাইক্লোনে যেখানে 5 লক্ষ লোক মারা গেছে, একই সাইক্লোনে 91 যেখানে 1,30,000 লোক মারা গেছে, সেই সাইক্লোনে আইলা কিংবা সিডরে 150-200-300 এবং একই ধরনের সাইক্লোন ফণীতে 7 জন লোক মারা গেছে। অর্থাৎ আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনাটা ভালো। একজন দর্শক আছেন, তিনি হয়তো ফোন করছিলেন, একটু আগে লাইনটি কেটেও গেছে। দর্শক জি, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে রোহিঙ্গা ক্যাম্পে সেভ দ্য চিলড্রেনের প্রথমত প্রতিদিন 130 জন করে সন্তান জন্মগ্রহণ করত। এখন এই যে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিশ্ববাসী কিংবা আমাদের দেশের পক্ষ থেকে কিরকম উদ্যোগ নেওয়া হচ্ছে এই জায়গায়? জি ধন্যবাদ দর্শক। আমরা একটা বিরতির পরে এই বিষয়ে আসি। নিশ্চয়ই জন্মহার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে কি না, নেওয়া হচ্ছে কিনা সেটি দর্শকের প্রশ্ন, এটি নিশ্চয়ই আপনারা বলবেন। একটা বিরতির পরে রাজকাহনে ফিরছি, থাকুন সাথে। ফিরে এলাম রাজকাহনে। আমার দর্শকের প্রশ্নটি ছিল অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনি কি সেই বিষয়টা বলবেন কিনা যে আসলে রোহিঙ্গাদের যে উচ্চ জন্মহার সেটি নিয়ে তিনি প্রশ্ন করছিলেন। আমরা প্রথম পার্টি একটু কথা বলছিলাম এই বিষয়ে, সেটির বিষয়ে উদ্যোগ নিতে আসলে সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ আছে, কারণ সমস্যাটা তো আসলে আমাদের ঘাড়েই পড়ছে। দেখুন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, তাই না? আমরা এখানে বসছি, একটা লিমিটেড সিট আছে, এখানে আমরা 5 জন বসতে পারি, এখানে যদি 20 জন এসে বসেন তো এটা কিন্তু আর সামঞ্জস্যতা থাকবে না। তো ওই রোহিঙ্গাদের জনসংখ্যা বলেন, বাংলাদেশের জনসংখ্যা বলেন, জনসংখ্যা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যদিও আমাদের দেশে একসময় কিন্তু পরিবার পরিকল্পনা খুব জোরে সোরে শুরু হয়েছিল এবং গ্রোথটা 2% এর নিচে রাখাটা কয়েক বছর পরিকল্পনা করে সক্ষমতা অর্জন করছিল এবং সেটা দরকার ছিল, কিন্তু পরবর্তীকালে সরকারের সর্বোচ্চ মহল থেকে এই জিনিসটা স্বীকার করা হয় না। মনে করা হচ্ছিল যে সরকারের লোক সংখ্যা থাকলে আমরা বিদেশে যাবো, কাজ করবো, লোকজন আনবো, এইগুলো। সম্প্রতি কিন্তু প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে আমাদের মতো এত জনবহুল একটা দেশ, মানে যেই উন্নত দেশগুলোর কথা আমরা বলি, তারা সামলে দেখাক, মানে এটি একটি বড় চ্যালেঞ্জ এত জনবহুল সামলানো। জনবহুল লোক তো আছি আমরা, কিন্তু জনবহুল থাকলেও এটার যে ব্যক্তি হচ্ছে, এই ব্যক্তি নিয়ে আমার এই 56,000 বর্গ মাইলে আমরা সার্ভাইভ করতে পারবো কিনা সেটা হলো কোশ্চেন। কারণ আপনি যত বেশি লোক সংখ্যা হবে ততই তো সবকিছুতে, আজকে ট্রাফিক জ্যামের কথা বলেন, আজকে পরিবেশ দূষণ বলেন, এটা কি কোনটার মধ্যে জনসংখ্যা, অত্যাধিক জনসংখ্যা কোনটার জন্য দায়ী না? কিন্তু সেই জন্য তো দেশের জন্য একটা পরিকল্পনা থাকার দরকার, সেই পরিকল্পনা আমাদের ঘাটতি আছে। যদিও সেইটা এখন রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের পরিকল্পনা করতে হবে যে এই জায়গাটা আবার গুরুত্ব আগের মতো দেওয়া উচিত কিনা। তো এখন রোহিঙ্গাদের জনসংখ্যার যে ব্যাপারটা বলছেন সেটা তো একই রকম, ধরেন আমরা তো ওখানে তাদেরকে নির্দিষ্ট একটা জায়গা দিয়েছি, এমন তা না যে আমরা একদম স্পেস ফ্রি করে দিছি, একদম ইয়ে চিটং পর্যন্ত থাকবে, তা কিন্তু না। ওদের একটা নির্দিষ্ট জায়গায় স্পেস দেওয়া হয়েছে, সেই জায়গায় তাদের লোক সংখ্যা এখনই কিন্তু গাদাগাদি করে থাকছে। তো সেখানে যদি তাদের লোক সংখ্যা ডেইলি যদি 130 জন বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে 5 ইয়ার্সে কি হবে অবস্থা, তো সেটি তো আমাদের ভাবতে হবে। সেখানে আমার মনে হয় যে যারা ওখানে লিড করছেন, সবকিছু দেখাশোনা করছেন, তাদের আমার মনে হয় যে পরিবার পরিকল্পনার বিষয়টাও তাদের ওখানে ইন্ট্রোডিউস করা দরকার, এবং সেটা যদি না করে সেটা আমার মনে হয় যে ক্ষতিকর হবে। কারণ এখানে যে বাচ্চাগুলো হবে, সেই বাচ্চাগুলোর যখন বড় হবে তারা তো আর কোনো শিক্ষা পাবে না, তারা কোনো আপনার ধরেন সোসাইটিতে কিভাবে বসবাস করতে হয়, আইন শৃঙ্খলা কিভাবে মানন করতে হয় কিছুই তারা পাবে না। সামান্য স্কুল আছে একটা, হয়তো ওইরকম স্কুল তো আর না, আপনার ওই মানে একদম ফুল একাডেমি করবার মতো সেটা না। সেই জন্য আপনার এখানে এইটা জরুরি কারণে সে বলেছে আমার বয়স 16 বছর, আমি তো জন্মেছি এই দেশে, বড় হয়েছি এই দেশে, রোহিঙ্গাতে আমাদের বাপ দাদার বাড়ি কি আছে না আছে এগুলো তো আমি জানি না, আমি কেন যাবো? আমাদের জনগণের অনেক ক্রেডিট আছে, যেটা উনি একটু আগে বলতেছিলেন যে অলরেডি আমাদের দক্ষিণাঞ্চলে ওই যে 2 মিটার পানি বেড়ে যেতে পারে, কৃষক তার জমিটা বা তার ঘরটা কিন্তু সে একটু উঁচু করছে, এবং এখানে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনারও অনেক কৃতিত্ব আছে। কারণ এই যে আগে যেমন ডিজিটালাইজেশন মাধ্যমে আপনার ঝড় হওয়ার 5 দিন আগে যখন আমরা সূত্র পাই যে আসতেছে, তখনই কিন্তু একদম ডিজিটাল পদ্ধতিতে একদম সমুদ্রের মধ্য পর্যন্ত গিয়ে আমরা সবাইকে সেফি নিয়ে আসি। এই 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 স্কোপটা আগে ছিল না, যার ফলে আগে আমাদের ক্ষতি হতো, এখন ক্ষতিটা হয় না, কারণ হলো আমরা এটা ম্যানেজ করতে পারি, আগে আগাম তথ্যের কারণে তাদেরকে নিয়ে আসতে পারি। মানে এটা একদম ব্যক্তিগত থেকে রাষ্ট্রীয় সব পর্যায়ে থেকে সবাই একসাথে কাজ করছে। আর একটা প্রশ্ন যদি আপনার অনুমতি দেন, জি দর্শক প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রোহিঙ্গারা যখন প্রথম দিকে আসা শুরু করলো তখন প্রত্যেকটা দিন
দশটা ফুটবল মাঠ এর এলাকার সমপরিমাণ বনাঞ্চল ধ্বংস করা হচ্ছিল। মোটামুটি তিন মাস এরকম দশটা ফুটবল মাঠ এলাকার সমপরিমাণ বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে, অর্থাৎ হিসাব করে দেখা যায় যে 900টা ফুটবল মাঠের সমান এলাকা বনাঞ্চল ধ্বংস হয়েছে। তো এই পরিমাণ বনাঞ্চল কি তারা যদি মেনে না একটা সময় তারা ফেরত চলে যাবে, তারা ফেরত চলে যাওয়া কি এই পরিমাণ বনাঞ্চল কি আবার পুনরায় বনায়ন করা সম্ভব হবে? জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি স্পষ্ট। জি ডক্টর আতিক রহমান, এই পরিমাণ বনায়ন আপনি কিন্তু শুরুতেই বলছিলেন যে চারা রোপণ করা হচ্ছে, কিন্তু এই পরিমাণ কি আর সম্ভব না? সম্ভব না, তার কারণ হচ্ছে সেখানে তো মানুষ বসবাস করছে, সেখানে তো নিয়ম হচ্ছে যে গাছটাকে কি করে উপরে উঠতে দিতে হলে তাকে শ্বাস নিতে দিতে হবে, তার একটা মানে পর্যবেক্ষণ করতে হবে, তাকে দেখতে হবে, তার সূত্রজয় করতে হবে। এটা তো আর সুন্দরবনের সেই এলাকা না, এখানে পানি চারিদিকে ছড়িয়ে নেই, সে অতএব আমাদের আরেক দিকে বৃষ্টিপাতের পরিবর্তন হচ্ছে, সব মিলিয়ে সময় লাগবে এবং সেই আগে জায়গায় ফিরে যাব না, তখনই সম্ভব যেখানে এখানে আর মানুষ নেই, আমরা আবার তাতে 20 বছর লাগবে, কিন্তু সেই সময়টা তো আমাদের নেই এখন। আর একটা বিষয় কি একটু যোগ করে বলবেন যে আমি অভিযোজন কেন্দ্রটি সম্পর্কে জানতে চাইছিলাম, বাংলাদেশে করতে চাই। কেন্দ্রের ব্যাপারটা হচ্ছে এটা, এই যে কমিশন যারা গত দুদিন বাংলাদেশে খুব ইম্পর্টেন্ট তাদের দ্বিতীয় মিটিং করেছে, সেটা তারা হচ্ছে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন বলে, তাদের উদ্দেশ্য হচ্ছে 23 সেপ্টেম্বর 2019 সালে নিউ ইয়র্ক জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘের একটা বড় মিটিং হবে, সেখানে বহু রাষ্ট্রপ্রধানরা আসবেন, আমাদের সরকার প্রধান প্রধানমন্ত্রী যাবেন, এবং সেখানে তাদেরকে যে অনুরোধ করা হয়েছে বা যে আর্জ করা হয়েছে সেটা হচ্ছে যে উপদেশ দেবেন না, কি করা উচিত বলবেন না, কি করছি এবং কি করব তাই বলবেন, অ্যাকশন প্ল্যান। তো সেই অ্যাকশন প্ল্যান করতে যে একাধিক এরকম যেমন অ্যাডাপটেশন কমিশন হয়েছে এরকম অনেকগুলো কাজ একসাথে চলছে, তার একটি হচ্ছে যে এই অ্যাডাপটেশন কমিশন, সেই অ্যাডাপটেশন কমিশন কিছু করতে হবে কি কতগুলো জিনিস, একটা বলছে নেচার বেসড সলিউশন, প্রকৃতি সম্মত সলিউশন তৈরি করা, আমরা যেটা এই এতক্ষণ বললাম গাছ লাগানো, নদীকে ঠিক মতো চলতে দেয়া, আমাদের যেটা নদী দখল হয়ে যাচ্ছে সেই নদী দখল হওয়া অ্যাডাপ্টেশন কোনোদিন সম্ভব না যেখানে নদী দখল হবে ইত্যাদি। একটা বলা হচ্ছে যে কতগুলো রিজিওনাল দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া মিলিয়ে একটা অ্যাডাপ্টেশন সেন্টার, অনুরূপ একটা অ্যাডাপ্টেশন সেন্টারের কেন্দ্র নেদারল্যান্ডে তৈরি করা হয়েছে, যে ওরকম যদি করা হয় তাহলে বাংলাদেশের যে অ্যাডাপ্টেশন যে অভিযোজন হচ্ছে সেটা আমি ভারতকে কিভাবে জানাবো, সেটা আমি মিয়ানমারকে কিভাবে জানাবো, পৃথিবীর অন্যান্য, তাহলে একটা অভিজ্ঞতার জন্য আমাদের একটা কেন্দ্র তৈরি হবে গবেষণার জন্য। আমি ডক্টর আনিসের সাথে একদম শেষ প্রশ্ন, খুব সময় পাবো না আর একদম সময় নেই, বাংলাদেশকে অনুরোধ করা হচ্ছে যে আমাদের হলে ভালো হয়, এটা প্রথম আলোচনা, মানে বাংলাদেশকে একটা মডেল হিসেবে, এর আগে কোনো আমাদের যে মডেল হিসেবে, জি এটা একটা নিশ্চয়ই ভালো ব্যাপার। ডক্টর আইনুল নিশাত, আমি যেটি জানতে চাইছিলাম যে আপনিও বলছিলেন 2 ডিগ্রির নিচে রাখতে হবে তাপমাত্রা বৈশ্বিক উষ্ণায়ন, কিন্তু এটির জন্য খুব খুব প্রচলিত মানে খুবই এই বিষয়টি আলোচিত যে এটির জন্য তো আমরা খুব দায়ী না, কিন্তু ক্ষতিগ্রস্ত যখন হব তখন তো আমরাই হব, যারা দায়ী যেমন যুক্তরাষ্ট্র, যেমন যারা সরে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সরে যেতে চাইছে, তারা আসলে কি করছে, তাদের তো এখনো চুক্তির মেয়াদ আছে। আমি খুব সংক্ষেপে বলি যে এই যে গ্লোবাল কমিশনটা, এটার পিছনে যে কথাটা কাজ করছে সেটা হচ্ছে পৃথিবী জুড়ে মিটিগেশনের জন্য, গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য কার্বন বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন, সোলার প্যানেল, উইন্ড এটসেট্রা, সেগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, টাকা পয়সা দেওয়া হচ্ছে। বিশ্বের নেতৃবৃন্দ মনে করলেন যে অভিযোজনের ক্ষেত্রে, অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে এখন থেকেই কাজে নামতে হবে, সেজন্য একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, বাংকিমুন এটার কনভেনার চেয়ারম্যান, কো চেয়ার হচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ যিনি এসেছেন, এবং বিল গেটস, এর সাথে 17টা রাষ্ট্র এবং 27 জন কমিশনার মিলে অ্যাডাপটেশনে ইমিডিয়েটলি যাতে বিশ্ব নজর দেয় তার জন্য এই কাজটা করা হয়েছে। আর আমাদের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমস্যাটা এবং সমাধানটা তুলে ধরার জন্য এই রিসার্চ সেন্টারটা, আমি এটাকে ওয়েলকাম করছি, সরকার যদি এটাকে ফেসিলিটেট করেন
আমাদের দেশে অভিযোজনের ক্ষেত্রে আমরা আরো এগিয়ে যেতে পারব। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। রাজকাহনের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু পরবর্তী পর্বে ডেঙ্গু হলে কি করবেন বিষয়ে আলোচনা করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ। সাথেই থাকুন।